আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য হাজির হলাম স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। একটু দেখে নিন তাহলে স্পঞ্জ কেক বানাতে কী কী লাগছে। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণটা আমি একটু চেলে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এখন আমি এখানে চারটা বড় সাইজের ডিম নিয়েছি। এবার এই চারটা ডিমের কুসুম এবং সাদা অংশ আমি আলাদা করে নিব। এখন আমি এখানে নিয়েছি এক কাপ চিনি। এক কাপ চিনির অর্ধেক আমি দিব ডিমের কুসুমের সঙ্গে, বাকি অর্ধেক দিব আমি ডিমের সাদা অংশের সঙ্গে। আমি বাকি অর্ধেক চিনিটা ডিমের সাদা অংশের সঙ্গে বিট করব, তবে প্রথমেই ডিমের সাদা অংশের সঙ্গে দেওয়া যাবে না। আমি প্রথমে ডিমের সাদা অংশটা বিট করে নিব, যখন একটু সফট পিক্স আসবে তখন আমি আস্তে আস্তে চিনি অ্যাড করব। আমার ডিমের সাদা অংশটা কিন্তু এখন সফট পিক্স হয়ে গেছে, তো এই অবস্থায় আমি একটু একটু করে চিনি অ্যাড করব। সব একেবারে দেয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। একটু দিব বিট করব, একটু দিব বিট করব, এইভাবে দিতে হবে। এখন আমি ডিমের কুসুম এবং চিনিটা ভালো করে বিট করে নেব। বিট করতে করতে যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেটাকে পেইল ইয়ালো বলে, মানে হালকা হলুদ কালার, তো ওই অবস্থায় আমি 3 টেবিল চামচ গরম পানি অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। দিয়ে এখন আবার বিট করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স।
এখন আমি ডিমের কুসুমের সঙ্গে ময়দা একটু একটু করে মিক্স করে নেব, লাইক 3-4 ভাগ করে আমরা মিক্স করব। সব একবারে দিয়ে মিক্স করা যাবে না, এমনভাবে মিক্স করতে হবে যেন আমরা ফোল্ডিং করছি। এখন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি ডিমের সাদা অংশের সঙ্গে ডিমের কুসুম এবং ময়দার মিশ্রণটা একটু একটু করে মিক্স করব। সব একেবারে ঢেলে দিব না, একটু মিক্স করে হয়ে গেলে আবার একটু মিক্স করব। এভাবে করে 3-4 বার হালকা হাতে মিক্স করব, খুব বেশি জোরে মিক্স করা যাবে না। এখন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডে নিতে পারেন। তেল ব্রাশ করার পরে আমি আমার কেকের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। আমি কেকটা 10-15 মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়েছি। 10-15 মিনিট পর এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটা শাসলিক স্টিক নিয়েছি। শাসলিক স্টিকের সঙ্গে কিন্তু কেকের কোনো অংশ লাগছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি মোল্ডটিকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।